কৃষিবিদ ইনস্টিটিউট চত্বরে তিন দিনের এই মেলায় এসেছে প্রায় 100 রকমের সবজি। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন সেজেছে নানা রকম সবজিতে। বাহারি সব সবজি ও উন্নত মানের বীজ প্রদর্শনীর পাশাপাশি চলছে বিক্রি। মেলায় পাওয়া যাচ্ছে বিরল জাতের অনেক সবজি। পাহাড় থেকে 60 টাইপের ফসল এসেছে, তো সেগুলো আমরা দর্শনার্থীর কাছে জানানোর জন্য আমরা মেলার আয়োজন করে থাকি। বাজারে পাওয়া সবজির তুলনায় দাম একটু চড়া হলেও বিষমুক্ত হওয়ায় কিনছেন ক্রেতারা। প্রোডাক্টের দাম আমার মনে হচ্ছে কিছুটা বেশি বাইরের থেকে। বাজারে কিনতে গেলে ভাবি যেটা মেডিসিন আছে, এখানে বাজার করতে আসলে এই জিনিসটা মাথায় থাকে না। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রেস্তোরাঁয় সবজি বিপণনে করণীয় নির্ধারণের নির্দেশ দেন কৃষিমন্ত্রী। বীজ নিয়ে কৃষকের চিন্তা এখন দূর হয়েছে বলেও জানান তিনি। বীজ উৎপাদনের নির্ভরশীলতাটা আজকে সেই অর্থে কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। যদি কোনো বহুজাতিক কোম্পানি কৃষককে প্রতারণা করে তখন আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেই। পরে মেলার উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। প্রতিদিন মেলা চলবে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।